সাত নম্বর প্রশ্ন, একটা চিত্র দেয়া আছে, উপরে হালকা মাধ্যম, নিচে ঘন মাধ্যম, আলো নিচ থেকে উপরে উঠছে, মানে পিও পথে উঠে ওপি, ওপি ড্যাশ পথে গিয়েছে, ও কিউ ও পথে গিয়ে ও কিউ ড্যাশ পথে গিয়েছে, এবং আর ও পথে গিয়ে কোন দিক দিয়ে গিয়েছে সেটা বলে দিই নাই, প্রশ্নতে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কোন দিক দিয়ে গিয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে চক্ষুর উপযোজন বলতে কি বোঝো? চক্ষুর উপযোজন, ধরো কাছে কোনো একটা বস্তু আছে, আমি যেভাবে বস্তুটাকে দেখবো, ওই বস্তুটা যদি অনেক দূরে থাকে, আধা মাইল দূরে থাকে দেখা যাচ্ছে বস্তুটাকে, তাহলে কি ওইভাবে দেখবো? চোখটি একটু একটু আগাবো না যে বিষয়টা কি একটু ভালো করে দেখি? তার মানে এই বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্য আমার চোখটাকে আমি পরিবর্তন করতেছি, আসলে পরিবর্তন করতেছি মাঝখানের যে ফোকাস দূরত্ব, ফোকাসিং করার জন্য যে দূরত্বটা সেটা পরিবর্তন করতেছি। তাহলে সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্য চক্ষু পেশির সাহায্যে চোখের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া তাকে চোখের উপযোজন বলা হয়। খ নম্বর প্রশ্ন, আপতন কোণ ও প্রতিসরণ কোণ কাকে বলে? এটা অলরেডি হয়ে গেছে, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। চিত্রে কোন রশ্মিটি সংকট কোণ তৈরি করছে ব্যাখ্যা করো। কোন রশ্মিটা সংকট কোণ তৈরি করছে? সংকট কোণ কি সেটা আগে আমাদের জানতে হবে। সংকট কোণ, ধরো এটা পানি আর এটা বাতাস, তো এই এ বিন্দু থেকে আলো ফেলাচ্ছি আমি, ও বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পরে ও এ ড্যাশ পথে গেল, মানে এ ও পথে আপতিত হয়ে ও এ ড্যাশ পথে গেল। কেন দূরে যাবে? কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আবার বি ও পথে যদি আপতিত হয় ও বি ড্যাশ পথে যাবে, সি ও পথে আপতিত হলে ও সি ড্যাশ পথে যাবে, এরকম আর একটু যত দূরে ফেলাবো। আচ্ছা, এ ও পথে আপতিত হলে আপতন কোণ কোনটা? এইটুকু, এই ছোটটুকু। আবার বি ও পথে আপতিত হলে আপতন কোণ এইটুকু, সি ও পথে আপতিত হলে আপতন কোণ এইটা, ডি ও পথে আপতিত হলে আপতন কোণ এইটা। তখন প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিসরণ কোণ এইগুলো হয়, এ ও ড্যাশের জন্য এটা, বি ও ড্যাশের জন্য এটা, সি ও ড্যাশের জন্য এটা, ডি ও ড্যাশের জন্য এটা। এখন এরকম যত দূর দিয়ে ফেলাবো, দূর দিয়ে ফেলাইতে ফেলা ফেলাচ্ছে আর এদিক দিয়ে প্রতিসরিত রশ্মি তত দূরে সরে যাচ্ছে, এরকম ফেলাইতে ফেলাইতে দূরে সরে যাইতে 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 একবার এই তল ঘেঁষে যাবে না? এখানে ফেলানোর জন্য প্রায় তলের কাছাকাছি, তাহলে আর একটু দূরে ফেলাইলে, ধরো ই দিয়ে ফেলাইলাম, তাহলে কি তল ঘেঁষে যাবে না? আলো প্রতিসরিত রশ্মি তল ঘেঁষে প্রতিসরিত হবে, তো এই বিভেদ তল ঘেঁষে যখন প্রতিসরিত রশ্মি প্রতিসরিত হয় তখন এই আপতন, যে আপতন কোণ তৈরি হয় সেটাকে সংকট কোণ বলে। সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের এই যেই মানটার জন্য এই প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়েছে, বিভতল ঘেঁষে গেলে তো 90 ডিগ্রি হয়, লম্ব আর প্রতিসরিত রশ্মির মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানটার জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভতল ঘেঁষে যায় আপতন কোণে, সেই মানকে সংকট কোণ বলে। এখানে কোন রশ্মিটা সংকট কোণ তৈরি করছে সেটা বলতে হবে, আগে এরকম ব্যাখ্যা করতে হবে সংকট কোণ কাকে বলে, তারপরে চিত্রে দিতে হবে যে চিত্রটা, চিত্রে ইও রশ্মিটা, ইও আপতিত রশ্মি এটা প্রতিসরিত হয়ে ওই ড্যাশ পথে গিয়েছে, অর্থাৎ বিভেদতল বরাবর গিয়েছে বা বিভেদতল ঘেঁষে গিয়েছে, সুতরাং এই ইও রশ্মিটা সংকট কোণ তৈরি করেছে। তারপরে প্রশ্ন হচ্ছে ঘনবর আর ও রশ্মির গতিপথ চিত্র একে ব্যাখ্যা করো। আর ও রশ্মি, আর ও রশ্মি, দেখো এখানে কিউ ও রশ্মিটা সংকট কোণ তৈরি করছে, কারণ কিউ রশ্মিটা আপতিত হয়ে প্রতিসরণের পরে এই যে বিভেদতল বরাবর গেছে, সুতরাং এই জায়গায় সংকট কোণ তৈরি হয়েছে, এই এই কোণটা সংকট কোণ, কিউ ও এন ড্যাশ সংকট কোণ, কারণ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে। এখন এই কোণটা এই এই কোণে আপতিত হওয়ার জন্য বা এই কিউ ও রশ্মির জন্য বিভেদতল বরাবর গেছে, তারপরে যদি আরেকটু দূর দিয়ে ফেলায় আলো, মানে দূর দিয়ে ফেলানোর জন্য এইদিকে দূরে সরতেছে, তো কিউ রশ্মির জন্য সর্বোচ্চ দূরে গেছে, মানে বৃহত্তর বরাবর গেছে, তারপরে মানে আরো রশ্মি আরো পথে যদি ফেলায় তখন কি নিচে চলে আসবে না আলো? আচ্ছা, আলো কি নিচে চলে আসলে প্রতিসরণ হবে? কোন আলো গিয়ে পড়ে আবার সেদিকেই ফিরে আসতেছে, এটা কি প্রতিসরণ? এটা প্রতিসরণ না, এটা প্রতিফলন বলা হয়। তো এই প্রতিফলন কি কি প্রতিফলন বলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ব্যাখ্যা করা যায় কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন? ব্যাখ্যা করা যায় কিভাবে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এই যে আপতন কোণ, যদি এই যে এই আর ও রশ্মির জন্য আপতন কোণ এই পুরোটা না, আর ও এন ড্যাশ, এ আপতন কোণ দেখো এই সংকট কোণ থেকে বড় হয়েছে। সংকট কোণ কি? কিউ ও এন ড্যাশ, এ আপতন কোণ যদি এই সংকট কোণ থেকে বড় হয় তাহলে সেই রশ্মি আর প্রতিসরিত হয় না, কি হয় প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে।
আলোর এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। আবার বলি, আলোর সেই ঘনমাধ্যম থেকে আলোর মাধ্যমে যাওয়ার সময় আপতিত রশ্মি যদি সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হয়, তাহলে সেই রশ্মি আর প্রতিসরিত হয় না, প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে। আলো এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। চিত্রে আর রশ্মিটা সংকট কোণ থেকে বড় কোণ, অর্থাৎ আর ও এন ড্যাশ সংকট কোণ কিও এন ড্যাশ থেকে বড় কোণে আপতিত হয়েছে, সুতরাং সেই রশ্মি আর প্রতিসরিত হবে না, প্রতিফলিত হয়ে আর ড্যাশ পথে, এখানে একটা রেখা দিয়ে আর ড্যাশ পথে ফিরে আসবে। সুতরাং এই এই চিত্র আর রশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ওরকম উপরে সংজ্ঞা টঙ্গা দিয়ে নিচে আর রশ্মির ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে একটা চোখ একটা ক্যামেরা দেওয়া আছে, বলছে অ্যাকোয়াস হিউমার কি? অ্যাকোয়াস হিউমার চোখের গঠন আলো অধ্যায়ে আলোচনা আছে, চোখের ভিতরে কি কি আছে সবগুলো সম্পর্কে বলা আছে একটু একটু। এই যে চোখের মানুষ চোখের ভিতরে অক্ষিগুলো, শ্বেতমণ্ডল, কর্নিয়া, কৃষ্ণমণ্ডল সবকিছু সম্পর্কে আলোচনা করেছে। অ্যাকোয়াস হিউমার বলতে এই যে এই জায়গাটা ফাঁকা না, কিসের কিসের মাঝে? কর্নিয়ার লেন্সের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা নেই, আসলে এক প্রকার পানি আছে, সেই পানিকে বলা হয় অ্যাকোয়াস হিউমার। মানে লেন্স আর কর্নিয়ার মাঝখানে যে এক প্রকার স্বচ্ছ তরল পদার্থ থাকে তাকে অ্যাকোয়াস হিউমার বলে। আর ভিট্রিয়াস হিউমার হচ্ছে লেন্স আর এই যে রেটিনা, এটা রেটিনা না, লেন্স আর রেটিনার মাঝখানে যে স্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে সেটা হচ্ছে, তরল জেলির মতো পদার্থ থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা মনে রাখবা যে অ্যাকোয়াস হিউমার, আমরা কান্নাকাটি করলে যে অশ্রু বের হয়, পানি বের হয়, সেটা অ্যাকোয়াস হিউমার বা অশ্রু বের হয়। তারপরে প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবার কি, এটি কি কাজে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা ওই টেস্ট টিউবের মতো, মানে কাঁচ, একটা কাঁচের নল, কিন্তু এত ছোট এত চিকন যেমন সে চুলের মতো চিকন, কিন্তু তার ভিতরে আবার ফাঁপা আছে। কি কাজে ব্যবহৃত হয়? এর ভিতর দিয়ে আলো ফেলাইলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে এবারে কি আবার প্রতিসরিত হয়ে বের হবে, আবার ভিতরে ঢুকে যাবে? এক দেওয়াল থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে আরেক দেওয়ালে এসে ধাক্কা খাবে, ওই দেওয়াল থেকে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হবে, আবার আরেক দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে। এরকম প্রত্যেকবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে ধাক্কা খেতে খেতে এক সময় অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে আলো। কি কাজে ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের কাজে, বৈজ্ঞানিক গবেষণার কাজে, তারপরে মানুষের ভিতরের বিভিন্ন অঙ্গ দেখতে, বইতে সুন্দর করে দেওয়া আছে, পড়িনিও। তারপরে গণ বলছে এ আর বি এর মধ্যকার পার্থক্য, এটা কি? মানুষ চোখ আর বি হচ্ছে ক্যামেরা, ক্যামেরার চোখের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে যে নিচে ক্যামেরার চোখের পার্থক্য। প্রথমে হচ্ছে ক্যামেরায় কি থাকে, এটি একটি রুদ্ধ আলো প্রকাশ থাকে যার ভিতর দিয়ে কালো রঙে রঞ্জিত। ক্যামেরার ভিতরে ওই যে মানুষের চোখে যে কৃষ্ণমণ্ডল আছে, কি জন্য কৃষ্ণমণ্ডল থাকে? যাতে আলো গিয়ে পড়ে ফিরে না আসে, কালো রং যেহেতু কালো রং আলো শোষণ করে নেয়, তো কৃষ্ণমণ্ডল সে কারণে ব্যবহার করা হয়। তো ক্যামেরা তো আর ওরকম প্রাকৃতিক কৃষ্ণমণ্ডল নাই, সুতরাং একটা রুদ্ধ আলোক প্রকোষ থাকে যেটা কালো থাকে। আর মানুষের চোখে কি থাকে? কৃষ্ণমণ্ডল থাকে। ক্যামেরার শাটার থাকে, মানুষের চোখে কি থাকে? মানুষের চোখে পাতা থাকে ক্যামেরা চক্ষুকে বন্ধ করার জন্য। তারপরে বলছে ডায়াফ্রামের ছিদ্রকার পথ ছোট বড় করে প্রতিবিম্ব গঠনের উপযোগী প্রয়োজনীয় আলো ক্যামেরা প্রবেশ করতে দেওয়া হয়। মানে যতটা ক্যামেরার কার্যপ্রণালী দেখে বুঝতে পারবা যে একটা নির্দিষ্ট পরিমাণ আলো ওই পর্দার উপর পড়তে দেওয়া হয় আর কি। সেটা কিভাবে দেওয়া হয়? এই ডায়াফ্রাম থাকে সেটার ছোট বড় করে আর কি, যার যতটুকু লাগবে ততটুকু আলো পড়তে দেওয়া হয়। আর সাধারণত এই কাজটা করে সাধারণত চোখে হচ্ছে চোখের আপনি আপনি সংকুচিত হয়, যদি বেশি আলো পড়ে তখন দেখবা চোখ ছোট হয়ে যায় বা এরকম চোখ বন্ধ করে, মানে অতটা আলো লাগবে না, তা আপনি আপনি হয় আর কি। লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকে, আর চোখে ফোকাস দূরত্ব কিভাবে দূরে চলে গেলে ফোকাস দূরত্ব তখন কমে যায়, তো তখন কি এই যে চোখের পেশি সেই পেশিটা ফোকাস দূরত্ব বাড়াইতে সাহায্য করে। এটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্য প্রতিবিম্ব গ্রহণ করে। অভিসারী লেন্স মানে যে লেন্স মানে কাঁচ, যে লেন্স বা যে কাঁচ অনেকগুলো আলো একসাথে করে, অনেকগুলো আলো আসতেছে আলোক রশ্মি একটা আলোতে পরিণত করে, সেটা হচ্ছে অভিসারী লেন্স। তো এরকম একটা অভিসারী লেন্স থাকে ক্যামেরায়। আর মানুষের চোখে কী কী অভিসারী লেন্সের মতো কাজ করে? কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার একত্রে অভিসারী লেন্সের মতো কাজ করে। 6 নম্বর হচ্ছে আলো চিত্রকারী প্লেটের লক্ষ্যবস্তুর একটি উল্টা ও খাটো প্রতিবিম্ব দেখা যায়। মানে ক্যামেরার ভিতরে একটা উল্টা প্রতিবিম্ব গঠিত হয়, মানে যেরকম মানুষ থাকে তার উল্টা ঠিক। আর মানুষের চোখের ভিতরে অক্ষিপট বা রেটিনার উপরে উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। কোথায়? এটা রেটিনার উপরে, এটা হচ্ছে প্লেটের উপরে। এই হচ্ছে পার্থক্য, পাঁচটা লিখলে এনাফ। তারপরে ঘন প্রশ্ন হচ্ছে বি এর ক্রিয়াকলাপ চিত্র সহ ব্যাখ্যা করো। বি কি? একটা ক্যামেরার ক্রিয়াকলাপ চিত্র সহ ব্যাখ্যা করছে, একদম ঠিক মানুষের চোখের মতোই, সামনে একটা লেন্স থাকে, এই হচ্ছে ক্যামেরা। এই সামনে কোনো একটা বস্তু যদি থাকে তাহলে এখানে একটা লেন্স আছে, লেন্সের উপরে এর ছবি গিয়ে গঠিত হয়, একটা ছবি
লেন্সের উপরে গিয়ে, কারণ লেন্সটা কি এখান থেকে আলো একত্রে করে আর কি, সেটা তো একটু আগে পড়লো, অভিসারী লেন্স ব্যবহার করা হয়। তারপরে এখান থেকে আলো আবার প্রতিসরিত হয়ে যায়, কিন্তু এই উপরের পাশার উপরে পাশ থাকে না, এই যে নিচে চলে যায়, মানে এই দেখো এই তীর চিহ্ন নিচে চলে গেছে আর নিচের পাশটা উপরে এসে যায়, এটা হচ্ছে ফিল্ম বা পর্দা। এখানে গিয়ে প্রতিবিম্ব গঠিত হয়, যখনই প্রতিবিম্ব গঠিত হয় ফিল্মের উপর, এর উপরে যেভাবে যেভাবে ছবি এখানে পড়ে সেই সেভাবে সেভাবে রূপার পোলে পড়ে যায় আর কি। তখন এই যখন রূপার পোলে পড়ে যায় তখন বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা, তারপরে এটা বের করা হয়, ফিল্মটা বের করে নেগেটিভ বানানো হয়, নেগেটিভ থেকে পজিটিভ বানানো হয়। নেগেটিভ থেকে পজিটিভ বানানোর উপায় বইতে সুন্দর করে আলোচনা করা আছে, পড়লেই হবে, খুব একটা কঠিন জিনিস না। ধন্যবাদ। আলোর অধ্যায়ে অনেক ব্যাপক আলোচনা, অনেক বেশি আর স্বল্প আলোচনার ভিতরে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে লিখবা যে এই জায়গায় সমস্যা বা এই জায়গাতে প্রবলেম বুঝতে পারতেছি না, তাহলে সেই সেই টপিকস নিয়ে আমি আবার লেকচার তৈরি করব। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা সবাই।